আমারে হৃদয়ের বেদনা রঘে রঘে ছবি আঁকে, মুছে যাওয়া দিন গলে আমায় যে পিছু রাখে, স্মৃতি যেন আমারে হৃদয়ের বেদনা রগে রগে ছবি আঁকে, মনে পড়ে যায় সে হৃদয় দেবার তিথি, মনে পড়ে যায় সে হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিলে মিশে এক নূতন পথের সাথে, স্মৃতি যেন আমারে হৃদয়ের বেদনা রগে রগে ছবি আঁকে। দাদা, ও দাদা, আজ তুমি কেমন আছো দাদা? কে, এতদিন পরে তোর সবে হলো, যা যা, কি দরকার ছিল বল, তোর কি দরকার ছিল, যা যা, চলে যা, চলে যা বলছি, আবার চোখের সামনে থেকে তুই তুই তোর হয়ে যা দাদা, তোর হয়ে যা দাদা, চোখের সামনে আমাকে দূর করতে পারলেও কি মনের মধ্যে তুমি আমাকে দূর করতে পারবে দাদা? কেন কেন পারবো না, তুই আমার কে বল, তুই আমার কে? আমি তোমার শত্রু গো, আমি তোমার শত্রু, যে শত্রুকে ফেলতে গেলেও কষ্ট লাগে আর তুলতে গেলেও খুব কষ্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, তুই আমার চরম শত্রু। আমি না তোমার এমন শত্রু যে শত্রুকে তুলতে গেলেও ভয় লাগে আর ফেলতে গেলেও খুব কষ্ট লাগে। কথা তোর বলতে লজ্জা করছে না? কি করবি, লজ্জা করবি দাদা, কি করে লজ্জা করবে, আরে আমি তো চোর, আমি যে ডাকাত, আমি একটা চোর মেরে তো মুখটা ভেঙে দেবো। দাদা ও দাদা, তুমি চোর নয়, তুমি ওকে লাথি মারো দাদা, তুমি আমাকে তোমার দুটো গালে আমাকে পটপট করে মারা। তারপরে বলো না, বল, ওরে ভাই সব তো সাবা, তোর করে দোষ নেই রে ভাই, তোর করে দোষ নেই, তোর করে দোষ নেই, সব দোষ তো আমার। হ্যাঁ, তুই তুই আমার কাছে সব থেকে অপরাধী দাদা। তুই যদি পৃথক না হয়ে এই বাড়ির উঠানে পাঁচিল না তুলে, তুই যদি আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তোর কাছে রাখতিস, তখন তোকে কে বাধা দিত বল, কে বাধা দিত, কার সাথে ছিল? আমার জন্য। এই যে হাদারাম বেটা ছেলে, বলি চোখ কপালে তুলে হাঁ করে তাকিয়ে আছো কেন? বর্দার কথার উত্তর দিতে পারছো না, বলতে পারছো না যে তোমাকে যদি নিয়ে যেতাম তাহলে বড় গির নিচে গালাগাল দিয়ে ভোজনের ভাত তুলে দিত। ছোট বৌমা, নিম কালমিক উচ্ছে
খেতে খুব তিতে, কিন্তু শরীরের প্রয়োজনে মানুষকে তো খেতে হয়। কি হলো রে ছোটবু, কি হলো, চুপ করি গেলি কেন? আমার দাদার কথা উত্তর দে। তোমার দাদা একটা পাষাণ আর তুমি একটা পাষাণ। মুখ সামনে কথা বলবি ছোটবু? আমি আবার তোকে বলছি, খবরদার, আমার দাদাকে তুই উল্টা পাল্টা কথা বলবি না। ওরে বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে কখনো ভাই পাওয়া যায় না, ভাই পাওয়া যায় না। কথা তোর মনে নেই? মনে আছে আমার, তাই তো পৃথ্বীর পর থেকে যে দেবতাকে আমি পূজো পর্যন্ত দেখাইনি, আজকে সেই বুড়ো শিবের কাছে বর ঠাকুরের জন্য মানত করেছিলাম, ঠাকুরের স্নান জল নিয়ে এসেছি। দাও দাও বৌমা দাও, ঠাকুরের পুষ্প জল স্নান জল দাও। আমি কেন দিতে যাব বলুন তো, আমি তো আপনার ভাইয়ের বউ। কথায় কথায় আপনার ভাই বলে শোনেননি, বউ গেলে বউ পাওয়া যাবে, ভাই গেলে ভাই পাওয়া যাবে না। তাই তো ঠাকুরের পুষ্প আর স্নান জল ভাই তার ভাইয়ের হাতে তুলে দিই। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। জানো ঠাকুর তোমার মঙ্গল করবে। ওরে ওরে আমার ভাই, তোর এই পাগল, এই পাগল ভাইটাকে নিয়ে আমি আর কি করবো, কতদিন এই সংসার চালাবো, কতদিন আর সংসার চালাবো। কিন্তু বর ঠাকুরকে জানেন বেকা চৌধুরীর সঙ্গে দিদির এই ব্যাপারে কি সব কথা হয়েছে? সঠিক জানি না, সত্য মানে সে একদিন বলেছিল, তাই তাই এবার তোরা বল, এই নরক যন্ত্রণা কি আমি আর সহ্য করতে পারি রে ভাই? আর পারি না, না আর তোমাকে নরক যন্ত্রণা করতে হবে না। ওই রাতটা ভোর হোক কাল সকালে আমি আমি আর ছোট বউ তোমাকে এ বাড়ি থেকে নিয়ে যাব। কি করে নিয়ে যাবি? কেন কেন দাদা, পুজোর আগে প্রতিভাকে যেমনি মাথায় করে নিয়ে যায়, আমি হচ্ছে ঠিক তেমনি করে তোমাকে নিয়ে যাবো দাদা। আর তখন দেখবো আবার এই কাজে কে বাধা দেয়, দেখবো দেখবো। আমিও যাই বর ঠাকুর। চলে যাচ্ছ? হ্যাঁ যেতে তো হবেই আমাকে, আমি না গেলে আপনার ভাই কাল সকালে যে দেবতাকে মাথায় করে নিয়ে যাবেন সেই ঠাকুরের ঘরে আলপনা দেবে কে? তোমার দিদি যদি বাধা দেয়? বর ঠাকুর, এর পরেও যদি দিদি বাধা দেবার চেষ্টা করে তাহলে তাহলে এই গায়ের মেয়ে চাপা লজ্জা সম্ভ্রমের কাঁপা কাঁপা চরিত্রটাকে মাপা হিসেবের বাইরে নিয়ে আসবে। কিছুক্ষণের জন্য মল্লিক বাড়ি ছোট বউ আর লক্ষ্মী থাকবে না, চঞ্চলা থাকবে না, সহধর্মিনী থাকবে না, হয়ে উঠবে রণরঙ্গিণী চণ্ডী। ছোট বৌমার এমন রূপ তো আমি কখনো দেখিনি। ওরে ওরে কি আছিস, শীঘ্রই আয়, আমার শরীরটা কেমন করছে, আমার শরীরটা কেমন করছে। আমি তো আছি, আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছি, আর আমি তোমাকে পড়ে যেতে দেব না। অন্ধকার দেখছিলাম, এই মানিকের ছোঁয়া পেয়ে
এই পলকে।